नमस्कार बंधुरा, ब्लूम एपल्स किचेने आपनादेर स्वागत। आज के आमी बनाते चलेछि इचोड़ेर चप। खुबी चटजल्दी पद्धतिते आमी आज के बनाबो इचोड़ेर चप। बनानोर जन्य आमी एखाने इचोड़टाके प्रथमे सिद्ध करे निएछि। इचोड़ेर चप बनानोर जन्य एखन आमी एटा हाथ दिए चटके नेब। आपनारा चाइले मिक्सिते पेस्ट करे निते पारेन। इचोड़टाके देखुन आमी हाथ दिए चटके निएछि। एखाने देखुन पेंयाज आर लंका आमी কুচি করে নিয়েছি। কাটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা কুচিটা দেওয়ার পর এখানে দেখুন আমি দিয়েছি হাফ টি স্পুন আদা পেস্ট। এবার এর মধ্যে আমি দেব হলুদ, এই লবণ, পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন জিরে গুঁড়ো, হলুদ, সামান্য চিনি। যদি মনে হচ্ছে মশলাটা লেগে যাচ্ছে নিচে, সেক্ষেত্রে একটু জল দিয়ে দিতে পারেন, সামান্য, খুবই সামান্য। এটাকে এবার কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দেব। ইঁচড়টা দিয়ে দিয়েছি, এবার ইঁচড়টা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন ইঁচড়টা কষানো হয়ে গেছে, মানে মশলার সঙ্গে। এবার আমি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, আবার মিশিয়ে নেব। নিয়ে তারপরে আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দেব। চপের পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখুন একদম এক জায়গায় চলে আসছে। তো এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। দেখুন ইঁচড়টা ঠান্ডা হয়ে গেছে। আমি এর উপর দিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন বেসন। বেসন দিয়ে এবার এটা আমি মাখিয়ে নেব বাইন্ডিংসের জন্য। আর এখানে রেখেছি আমি ব্রেড ক্রাম্প, তো আগে আমি এটা মাখিয়ে নিই। বেসনটা মাখিয়ে নেওয়ার পর দেখুন এরকমভাবে নিয়ে আমি দু হাতে তেল মাখিয়ে নিয়েছি। লম্বা করে করছি, আপনারা চ্যাপ্টা করেও করতে পারেন। এরকম শেপ দিয়ে নিচ্ছি। এটাকে এবার ব্রেড ক্র্যাম্পে আমি গড়িয়ে নেব। এভাবেই সবগুলো আগে আমি করব। বন্ধুরা আমি এটা গড়ে নিয়েছি। এবার ব্রেড ক্র্যাম্পের মধ্যে একটু গড়িয়ে নেব। নিয়ে দেখুন একটা আমি রেখে দিয়েছি, এভাবে রেখে নেব। দেখুন আমি ইঁচড়ের চপটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এক পিট এরকম কালার হয়ে যাওয়ার পর আমি উল্টে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভাজতে হবে আস্তে আস্তে। খুব গরম তেলে ছাড়বেন না, তাহলে কিন্তু ঝপ করে পুড়ে যাবে। বেসনের ব্যাটারে চুবিও একটা হয় চপ, আবার এরকমভাবেও হয়। তো খুব চটজলদি যদি করতে চান তো এটা হচ্ছে তার সহজ পদ্ধতি, এবং দুটোই ক্ষেত্রে কিন্তু সমান টেস্টি। আমি সবগুলোকে উল্টে দিয়েছি। এভাবে উল্টে পাল্টে যখন চারিদিকটা সমান গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে দেব। রেডি হয়ে গেল বন্ধুরা ইঁচড়ের চপ। খুব সহজেই কিন্তু এটি রেডি হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।